পাহাড়ের গা বেয়ে নেমে আসা ফোঁটা ফোঁটা পানি পাহাড়ে বসবাসরত মানুষের আশীর্বাদ। পানি ছাড়া প্রাণীকুলের অস্তিত্ব কল্পনা করা যায় না, আর এই পানি মানব জীবনের বড় অভিশাপ। পাহাড়ে বসবাসরত মানুষগুলো নদী ঝিরি ঝর্ণার পানির উপর নির্ভরশীল। নিরাপদ পানি হিসাবে ঝিরি ঝর্ণার পানি পান করে আসছে আদিকাল থেকে। এপ্রিল ও মে এই দুই মাস ঝিরি ঝর্ণার পানি হয়ে ওঠে বিষাক্ত। কালবৈশাখী ঝড়ের কারণে ঝরে পড়া পাতাগুলো পচে গলে গিয়ে ঝিরি ঝর্ণার পানিকে দূষিত করে দেয়। ব্যবহারযোগ্য অনিরাপদ পানি পান করার ফলে ডায়রিয়া সহ পানিবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে প্রতিবছর মৃত্যুবরণ করছে অসংখ্য মানুষ। পানি অনেক নোংরা, আমরা খাইতে পারতেছি না পানি, তাই অনেক রোগ জোগানো হচ্ছে। এখন ওটা তো আপনি খাওয়ার যোগ্যতা না, তারপরও আমরা খাইতেছি, এখন কি করব। তারপরও সরকারের কাছে আবেদন করতেছি আমাদের পানিটা যেন ভালো হয়। বর্ষাকাল আসলে কোনো রকম একটু বাঁচি, উদিন মাস আসলে মনে হয় যেন আমরা ফরান যাই যাই। এই অবস্থায় এক কলসি পানি আনতে যাই আমরা অনেক দূর থেকে, ওখান থেকে এক কলসি পানি নিয়ে আসতে আমাদের এক কলসি গাম গায়ে থেকে জড়িয়ে যায়। যখন পথচারীর এক গ্লাস পানি খুঁজে দিতে আমাদের খুব কষ্ট হয়, কারণ আমরা নিজেরাই বাঁচতে পারি না, ওটাকে দিব কী করি। তো এখন আমরা যে পানিগুলো ব্যবহার করতেছি এই পানিগুলো কিন্তু আসলে ব্যবহারের যোগ্য নয়, তবু করার কিছু নাই। আমাদের পানির জন্য অনেক সমস্যা, পানি নষ্ট হয়ে গেছে, আমরা অসুস্থ হয়ে যাই পানিগুলো খেলে, মানে আমাদের পানির প্রয়োজন। গাছের পাতা হইয়া পানি লাল হয়ে গেছে, নষ্ট হইয়া গেছে, আমরা এই পানি এখন ব্যবহার করি না, ঝর্ণার পানি খাই। সম্প্রতি কালবৈশাখী ঝড় আঘাত হানার পর ঝিরি ঝর্ণার দূষিত পানি পান করায় বান্দরবানের লামা উপজেলার রূপসীপাড়া ইউনিয়নে ম্রো সম্প্রদায়ের এক বৃদ্ধার মৃত্যু হয় ডায়রিয়া আক্রান্ত হয়ে। ডায়রিয়ার প্রভাব বেশ কয়েকটি পাড়ায় ছড়িয়ে পড়ায় দ্রুত মাঠে নামে আলীকদম সেনা জোনের মেডিকেল টিম। দিনব্যাপী 125 জনকে চিকিৎসা দেন সেনাবাহিনীর এই মেডিকেল টিম। ডায়রিয়ার প্রকোপ আরও বৃদ্ধি পাওয়ায় লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের 7 সদস্য বিশিষ্ট একটি মেডিকেল টিম দুর্গম মিন্তুই ও পম্পং পাড়ায় চিকিৎসা কার্যক্রম শুরু করেন। বর্তমানে 7 সদস্যের এই মেডিকেল টিম 10 সজ্জা বিশিষ্ট অস্থায়ী মেডিকেল ক্যাম্প স্থাপন করে ডায়রিয়া রোগীদের চিকিৎসা অব্যাহত রেখেছে। সিভিল সার্জন ডাক্তার নিহার রঞ্জন নন্দী জানান, গত এক সপ্তাহে বান্দরবানে 148 জন ডায়রিয়া রোগীকে চিকিৎসা দিয়েছেন, তার মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 134 জন, বাকিরা চিকিৎসাধীন। বিগত এক সপ্তাহে বান্দরবানে বান্দরবান পার্বত্য জেলায় মোট এক সপ্তাহে আক্রান্ত রোগী হচ্ছে 148 জন, তার মধ্যে বর্তমানে 134 জনই সুস্থ হয়ে বাড়ি গেছে। ঝিরি থেকে যে পানিগুলো তারা খায় ওখানে কিন্তু অনেকটা পাতা মানে ঝরে পড়ে, যেগুলোতে পাখির বিষটা টেস্টটা থাকে ওগুলো ঝরে পড়ার কারণে ওই সমস্ত ঝিরির পানিগুলো মানে দূষিত হয়েছে। তো এখন আমাদের স্বাস্থ্য আমার উপজেলা হেলথ কমপ্লেক্সে যে ইউএসএফকেও থাকে অন্যান্য নেতৃত্বে, ওখানে আমরা ডাক্তার পাঠিয়েছি এবং ওনারা ওখানে স্বাস্থ্য শিক্ষক দিয়েছে যাতে অন্তত পানি যেন ফুটিয়ে গরম করে ফুটিয়ে ঠান্ডা করে খায়। প্রতিবছর কালবৈশাখী শুরু হওয়ার আগে অতি দুর্গম অঞ্চলে বসবাসরত জনগোষ্ঠীকে নিরাপদ পানি ব্যবহারে সচেতন করা গেলে ডায়রিয়াজনিত রোগে মৃত্যুর ঝুঁকি কমে আসবে, এমনটাই মনে করছেন সচেতন মহল। জীবন মরণের এই খেলা নিয়ে আমাদের বেঁচে থাকতে হবে। নিরাপদ পানি গ্রহণে পাহাড়ের মানুষ আরও সতর্ক ও সচেতন হবেন। আল ফয়সাল বিকাশ, বাংলা ভিশন, বান্দরবান।